ব্যারাকপুর রেলস্টেশন সংলগ্ন বস্তি উচ্ছেদের চেষ্টা স্থানীয় বাসিন্দাদের নিয়ে আটকে দিল তৃণমূল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর রেলস্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের ধারে গত প্রায় 60-70 বছর ধরে বসবাস করছে 100টির বেশি পরিবারের 500 জন মানুষ। হঠাৎই রেলের তরফ থেকে সেখানে থাকা রেলের কোয়ার্টারের পাশাপাশি রেলের জায়গাতে থাকা ঘরগুলি উচ্ছেদ করার কথা জানানো হয়। সেই মতো শনিবার রেলের তরফ থেকে 2 জন আধিকারিক সেই ঘর ফাঁকা করতে বলতে এলে স্থানীয় বাসিন্দারা জানিয়ে দেন পুনর্বাসন ছাড়া কোনো রকম উচ্ছেদ করা যাবে না তাদের। সেই সময় তাদের পাশে এসে দাঁড়ান স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কথা বলেন রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে। তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কোনো রকম পুনর্বাসন ছাড়া পরিবারগুলিকে উচ্ছেদ করা যাবে না। মঙ্গলবার DRM এর সাথে বৈঠক নির্ধারণ করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস জানান কোনো রকম পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না। রেল কর্তৃপক্ষকে সেই কথা তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপের জন্য মঙ্গলবার বৈঠক নির্ধারণ করা হয়েছে। এখানে রেলের কোয়ার্টার আছে এবং সেই কোয়ার্টারের পাশে যে জায়গাগুলি আছে সেখানে প্রায় 60-70 বছর ধরে এখানে প্রচুর ফ্যামিলি থাকে, প্রায় 100টা ফ্যামিলি এখানে থাকে দীর্ঘদিন, এবং সব মিলিয়ে প্রায় 500 মতো লোক এখানে আছে, 500 মতো লোক আছে। এখন রেল থেকে সিদ্ধান্ত নেওয়া আছে এই সব জায়গা বিক্রি করে দিয়েছে, ওরা বিক্রি করে দিয়েছে। ওপারেও 4-1 নম্বরের দিকেও যে জায়গাটা সেটাও বিক্রি করে দিয়েছে, এটাও বিক্রি করে দিয়েছে, এখন এরা সব ভেঙে দিয়ে দিচ্ছে। তা আমাদের এখানকার দাবি হচ্ছে যে যারা আজকে 60-70 বছর ধরে আছে তাদের সাথে কথা বলে তাদের অল্টারনেটিভ ব্যবস্থা না করে দিয়ে এটা ভাঙা যাবে না। সেই কারণেই আমরা সকলে মিলে আছি এখানকার, মানে সবাই মানে এটা নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের সবসময় যে লড়াই, আমরা সাধারণ মানুষের সাথে ছিলাম, আছি, থাকব, এবং এই বিষয়ে আমি নিজে কথা বলেছি DRM এর সাথে। আমি মঙ্গলবার দিন 11:30 আমি মিটিং করব যে এদেরকে হাঁটিয়ে দিয়ে অল্টারনেটিভ ব্যবস্থা না করে হাঁটানো যাবে না। এটাই প্রায় 60টার মতন এখানে ফ্যামিলি মানে প্রায় বাড়ি আছে। আপাতত ওরা চলে গেল, বললো ভাঙবো না, আপনারা মিটিং করুন। তাহলে আমি মঙ্গলবার দিন মিটিং করবো 11:30 মিটিং, DRM সাহেব টাইম দিয়েছে 11:30 আমি যে মিটিং করবো। মিটিং করার পরে সে কী বলে, আমাদের এটা দাবি সকলের মিলে, এটাই দাবি যে অল্টারনেটিভ এদের থাকার ব্যবস্থা না করে এটা ভাঙা যাবে না, আপনারা উচ্ছেদ হতে দেবেন না। অপরদিকে স্থানীয় বাসিন্দারা জানান উচ্ছেদ করলে তাদের যাওয়ার কোনো জায়গা নেই, সেই কারণে তারা এই জায়গা ছাড়বে না। এখানে মানুষ 60-70-80 বছর ধরে সবাই রয়েছে এখানটায়, আমরা ঝুপড়িতে থাকি, আমরা কোথায় যাবো? এখন যদি ঝুপড়ি যদি ভেঙে দেয় তা আমরা কোথায় যাবো? আমরা সবাইকে চাইছি হাত জোর করে যেন দিদি আমাদের পাশে থাকে, দাদারা যেন আমাদের পাশে থাকে, আমরা এটাই আমরা চাইছি, যেন আমাদের ঝুপড়িটা যেন বেঁচে যায়, আমাদের গরিবদের যেন ঝুপড়ি আমাদের জন্য থাকে। রেলের দেওয়ার থেকে এখনো কিছু আমাদেরকে জানায়নি, কিন্তু আমাদের রেলের দেওয়ালের থেকে 5-6 খানা ঝুপড়ি রয়েছে, ওই সব ঝুপড়ির দেয়ালটা ভাঙলেই আমাদের ঝুপড়ি উদ্ধস হয়ে যাচ্ছে। তার মানে একটা দেয়াল ভাঙলে ঝুপড়ি যখন উদ্দেশ্য হচ্ছে তখন সব ঝুপড়ি আমাদের উদ্দেশ্য হয়ে যাচ্ছে, যার জন্য আমরা দাদাদেরকে জানালাম, স্যারদেরকে জানালাম, আমাদের জন্য পাশে আমরা চাই, এটাই আমরা চাই। আমরা চাইছি আমাদের এখান থেকে অন্য জায়গায় যাতে না উঠিয়ে যেতে হয়, আমরা যেন এখানেই থাকি। আর আমাদের মানে আমি এখানকার বৌমা, ঠিক আছে, আমার শ্বশুরের বাবার বাবার মানে কাল থেকে এখানেই সবাই আছে, এখন অনেকদিন ধরে এখানে আছে। আমরা চাইছি যে রেল কোয়ার্টার যেগুলো ভাঙছে ঠিক আছে ভাঙুক, কিন্তু আমাদের যাতে উঠে যেতে না বলে, ঠিক আছে, আমরা এটাই চাই, আমরা এখানেই থাকতে চাই। ঠিক আছে দেখে নিয়েছি, চলো। আয়া
তোমাদের ঘর তো ভাঙেনি, তাহলে চুপচাপ থাকো, যখন ভাঙতে আসবে তখন বাধা দিয়ে খবর দেবে, তখন আটকে দিয়ে তারপরে চেয়ারম্যান কে খবর দেবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিষেবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর শেড, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, যোগাযোগ 7278200456।